দর্শক বন্ধুরা দেখেন রাসেলবার সেই আজব খেলা ফুটবল শট দিয়ে কলসের টার ভাঙা আবারো নিয়ে আসলেন নতুন গ্রামে এই দেখেন কিভাবে সাজায়া দিছে আর ওই যে সব পেলে আর ওই শট দিবে অন্য রাসেল ভাইয়ের সাথে কথা কই এ রাসেল ভাই এই যে বল দেন কিভাবে সাজাত হইছে দেন মারবি যে কোহন বল আছে ফুটবল এ রাসেল ভাই হ্যাঁ ভাই ভাই বল তো দেখি সেই লেভেলে সাজাত হইছেন মারবি কোহন ভাই ভাই এই তো মাই এখনি শুরু হবে আর আজকে আমাদের খেলাটা হচ্ছে ফুটবল দিয়া কলসের টাওয়ার ভাঙার চ্যালেঞ্জ আমাদের প্রতিযোগী 18 জন 18 জন আজকে সবাই ভালো আছেন হ্যাঁ সবাই তো দেখতেছি নতুন হ্যাঁ ভাই নতুন তো হবে নতুন গ্রামে নতুন হবে না তাই তো দেখতেছি ভাই নতুন গ্রামে তো নতুন হবে ঠিক আছে হ্যাঁ আমাকে ঠিক আছে না ভাই হ্যাঁ কখন আইছেন এ আধা ঘন্টা ধরে তা আপনাকে খেলার গুলো ই হচ্ছে না আধা ঘন্টা ধরে আইছে হ্যাঁ ঠিক আছে আর ভাই আরেকটা কথা কিন্তু কি ভাই ইকা এই যে ফুটবল দেখতে পাচ্ছেন ফুটবল ইকান থেকে ওই যে কলসের টাওয়ার যে যত বেশি খেলতে পারবে সেই কিন্তু আমাদের বিজয়ী আর বিজয়ের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের প্রথম মারবে আমার এই ভাই ভাই আসেন কাকা স্টার্ট করো আর আমি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে মারবেন বাসি দেওয়ার আগে কেউ মারবেন না ঠিক আছে দেখি মারেন রিপন কাকা মারেন মারবে কিন্তু রিপন কাকা কয়টা পড়ছে সাইডটা না সাইডটা কিন্তু ভাই সাইডটা রিপন ভাই রিপন ভাই পয়েন্ট হলো স্যার 100টে 4 মারিছেন 4 মারিছেন আপনি এই যে আপনার পয়েন্টটা মনে রাখেন ভাই নাম কি রনি চৌধুরী রনি চৌধুরী ভাই ঠিক আছে আজকে রিপন কাকা তো মারছেন 5টা ফেলাইছে আপনি কয়টা মারবেন 5টা ফেলাবো 5টা বেশি ঠিক আছে বাস মারেন মিস করে ফেলাইছে আসেন আসেন এবার আপনি না আপনি তো দেখি সেই খুশি ইনি কি আগে খেলেছেন নাকি খেলেছেন না গ্রামের মধ্যে মেসির মতন খেলে ঠিক আছে ভালো খেলোয়াড় ভাই ঠিক আছে মানে গ্রামের লোক নাম দিছে মেসি মেসি ঠিক আছে মারেন উপর দিক আছে একদম উপর দিক আছে এবার কিরা নূর পাখি নূর আলম ভাই নূর পাখি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মুট ফেলানে চাই মুট ফেলানে চাই ফেলানে চাই কিন্তু মুট দুজনে সাইড ফাইর পয়েন্ট আপনি আসেন আগে থেকে দেখতে রেডি আর হইছেন বাম পাও দিবা ভাই না ঠিক আছে কষ্ট কিন্তু ফেলাইছে মাত্র দুইটি খারা আছে আপনার বাম পার বুঝছেন এবার কিরা রিপন ভাই রিপন ভাই রিপন ভাই ঠিক আছে মারেন ছয়টা কিন্তু ফেলার লাগবে নাহলে সাতটা ঠিক আছে মারেন আপনি তো ছিলেন না আরে বাপু পাস পড়ে গেছিলাম আমি পাস পড়ে গেছিলেন পাস পড়ে গেছিলাম ঠিক আছে লেন মারেন লেন পাস পড়ে গেছিল লেন মারেন মারেন মিস
মানদাম কি শাকিল এত কি মনে হচ্ছে সাতটাই সাতটাই ঠিক আছে মারিন ভাই ভাই বাম পাও না ডান পাও দিয়ে ডান পাও কি মার দিছে এনে একদম বাইরের রাষ্ট্রের মার বাইরের রাষ্ট্রের মার রে ভাই এনে বাইরের রাষ্ট্রের মার দিছেন দেখি ভাই একবারে কুয়েত কুয়েত এটা মার কুয়েত মার মার ভাই ঠিক আছে আসেন আর একজন আসেন আসেন ভাই এবার জাপান আইলো তার নাম কি নিশাত নিশাত কি মনে হচ্ছে মুট পালা দেবো মুট মুট আসেন পাঁচটা গলা তোর পালাইছে এ ভাই পালাইছে কি দিলে পাটে ফেলাইছে চার পয়েন্ট এখন পর্যন্ত আগিয়ে আছে আজমত ভাই তিনি পাঁচটা ফেলাইছে ঠিক আছে আসেন আপনি এই যে কয়টা ফেলাবেন নিয়ত কয়টা মুট 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 না ঠিক আছে মুটি ফেলান দেখা যাক মারেন মনে করলে একদম ব্যাট দিয়ে মারলে শর্ট বল ছিল শর্ট বল ছিল ঠিক আছে স্যার আপনি এবার আইগো আসেন আইগো আসেন কথা কই ভয় পাচ্ছেন নাকি খালি আইগো আসেন নাকি ঠিক আছে মারেন ভয় নাই মারলো কিরা এবার এ ভাই সারা বিশ্বের লোকে দেখবি যদি কোনো প্রয়োজন নয় আপনার ডাকবি ভাই ঠিক আছে ভাইয়ের নাম কি ফারুক ভাই তাতে মানে আপনার কি মনে হচ্ছে কয়টা কলসের বাইনবেন যে কটা কলেজ আছে মুটির কাদাই ফাটাবো মুটি না মুটি বডি আন দেখছেন তো ঠিক আছে লেবের বডি মারেন মিস মিস আরেকজন আসেন এবার কি না এই যে আমার এই চাচা রেডি দেখতেছি একদম বাড়ি থেকে রেডি আছে নাম কি আপনার কাকা আজাদুল কি নাম আজাদুল আজাদুল কাকা এবার মারবে আজাদুল কাকা সবার তালি মিস এ রাসেল ভাই ভাই ইলাকার মুড লোকই দাঁড়াইছে আজ খেলার লাগে নাকি আজকে মুড মুড আর কয়জন আছে ভাই আর ছয়জন আছে ভাই আর ছয়জন না ছয়জন অনলি শেষ আচ্ছা ঠিক আছে এবার এতালি এবার কিরা শাহিদুল শাহিদুল ভাই কি মনে হচ্ছে হ্যাঁ ভাই মুড খেলা দেবো আগে কি খেলা হয়েছে এরকম খেলা না খেলেনি প্রথম এই প্রথম এই প্রথম খেলি ঠিক আছে আজব খেলা কেউ তো খেলে না এটা তো জানি আমি কোনোদিন খেলি নেই আমার দাদার দাদাও খেলে নাই আর একজন আর একজন আপনার না জাহিদুল ইসলাম ভাই ঠিক আছে মারার লাই কিন্তু পাগল হয়ে গেছে চারটা চারটে পড়ছে মার ভালো ছিল
আপনার কিন্তু সাতটা ফেলার লাগবে, ছয়টা ফেলালেও চলবে, পাঁচটা ফেলালে পাঁচটা ফেলাইছে, মানে আপনার ফেলার লাগবে পাঁচটা ছয়টা সাতটা, এর ভিতরে থা লাগবে। এখন কি করবো, দুইজনের মধ্যে প্রতিযোগী হবে, যে বেশি ফেলাতে পারবে সেই আমাদের বিজয়ী। আসেন আবার মিস হয়েছে ভাই, ওই আগের কথাটাই একটা বললে কিন্তু হ্যাঁ ঠিক আছে ভাই, আজকে আমাদের ফুটবল শট দিয়ে কলসের টাওয়ার ফেলিয়ে বিজয় হয়েছে অনিক ভাই। অনিক ভাইয়ের হাতে আমাদের আকর্ষণীয় পুরস্কারটা তুলে দিচ্ছি, ব্যালেন্ডার। আমি তো মনে করছিলাম ভাই যেভাবে বল সাজাইছেন গোল মোল দেওয়া লাগবে না ভাই, এখন দেই যে মানে ফুটবল দিয়ে কলসের টাওয়ার ভাঙা লাগবে ভাই, মানে বুঝতে পেরেছি আজব খেলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আজব খুবই ভালো লাগে, ভালো থাকেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম।